হাই ফ্রেন্ডস, টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি ভারতের নদনদী সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ভারতের প্রধান নদীর নাম কি? তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে ভারতের প্রধান নদীর নাম কি। তো দেখে নেব আমরা সঠিক উত্তর। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গঙ্গা। গঙ্গা হলো ভারতের প্রধান নদী। তো গঙ্গা নদীর দৈর্ঘ্য 2525 কিলোমিটার এবং 520 কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? এটি খুবই বিখ্যাত একটি জলপ্রপাত, সেই জলপ্রপাতটি কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে? তো সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। কী কী অপশন রয়েছে? অপশন এ রয়েছে সুবর্ণরেখা, অপশন বি রয়েছে গোদাবরী, অপশন সি রয়েছে তিস্তা, অপশন ডি রয়েছে ব্রহ্মপুত্র। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি একটি অন্তর্বাহিনী নদী? তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি যে অন্তর্বাহিনী নদী বলতে কি বোঝায়। না, যেসব নদী কোনো দেশ বা মহাদেশের উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়ে ওই দেশ বা মহাদেশেরই কোনো হ্রদ, সাগর বা জলাভূমিতে গিয়ে পড়ে অথবা কোনো মরুভূমিতে গিয়ে শুকিয়ে যায়, সেই নদীগুলোকে অন্তর্বাহিনী নদী বলা হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লুনি। লুনি হলো একটি অন্তর্বাহিনী নদী। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোন নদীকে ভারতের নীলনদ বলা হয়? তো দেখে নেব আমরা সঠিক উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিন্ধু। সিন্ধু নদীকে ভারতের নীলনদ বলা হয়। তো এখানে তোমরা জেনে রাখো, সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য 2880 কিলোমিটার এবং ভারতে এর দৈর্ঘ্য 709 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নের কোন নদীকে স্কাই রিভার বলা হয়? উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্রহ্মপুত্র নদীকে। ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়। এটি পৃথিবীর সর্বোচ্চ নদী, তাই ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিচের কোন দুটি ব্রহ্মপুত্রের উপনদী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুবনসিরি ও ভডলি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? তো আমরা সঠিক উত্তর দেখে নেব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোদাবরী নদীকে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। দেখে নেব আমরা সঠিক উত্তর। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কোশি। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। তো এখানে তোমরা জেনে রাখো, কোশি নদী গঙ্গার বাম তীরের একটি উপনদী। এছাড়াও জেনে রাখো, দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গঙ্গা নদীর ওপর। অর্থাৎ ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জেমু। জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান দুই ভাগে বিভক্ত হয়েছে? উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী প্রধান দুটি ভাগে বিভক্ত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন নদী জোয়ারের জলে পুষ্ট? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাতলা। মাতলা নদী জোয়ারের জলে পুষ্ট একটি নদী। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো এখানে কী কী অপশন রয়েছে? অপশন এ রয়েছে তিস্তা, অপশন বি রয়েছে মহানন্দা, অপশন সি রয়েছে ভাগীরথী, অপশন ডি রয়েছে দামোদর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভাগীরথী। ভাগীরথী নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেলেঘাই ও কংসাবতী। এই দুটি নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের অংশ কয়টি জেলার সীমানা দিয়ে প্রবাহিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আটটি জেলার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, উৎসস্থলে গঙ্গা নদী কী নামে পরিচিত? অর্থাৎ যেখানে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে সেখানে গঙ্গা নদী কী নামে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভাগীরথী। উৎসস্থলে বা উৎপত্তিস্থলে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো এখানে কী কী অপশন রয়েছে? অপশন এ রয়েছে আরব সাগর, অপশন বি রয়েছে ভারত মহাসাগর, অপশন সি রয়েছে বঙ্গোপসাগর, অপশন ডি রয়েছে আটলান্টিক মহাসাগর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বঙ্গোপসাগর। অর্থাৎ গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে সঠিক উত্তর কী হবে।
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাঞ্জাব। পাঞ্জাবকে পঞ্চনদী দেশ বলা হয়। তো এখানে তোমরা জেনে রাখো বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা এবং শতদ্রু এই পাঁচটি নদী পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এই জন্য পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত। তো এর সঠিক উত্তর আমরা দেখে নেব। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাংপো বা জাংপো। এছাড়া তোমরা জেনে রাখো অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদী ডিহং নামে পরিচিত এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন রয়েছে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত। তো এখানে কী কী অপশন রয়েছে আমরা দেখে নেব, তার আগে তোমরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো এখানে অপশন এ রয়েছে গঙ্গা, অপশন বি রয়েছে যমুনা, অপশন সি রয়েছে কংসাবতী, অপশন ডি রয়েছে ভাগীরথী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গঙ্গা। অলকানন্দা এবং ভাগীরথী এই দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন রয়েছে সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়। তো এর সঠিক উত্তর কী হবে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো দেখে নেব আমরা সঠিক উত্তর। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মানস সরোবর হ্রদ, অর্থাৎ তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে, অর্থাৎ তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। তো উত্তরটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো এর সঠিক উত্তর আমরা দেখে নেব। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জেমু, অর্থাৎ তিস্তা নদীর জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভাগীরথী। ভাগীরথী হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী এবং তোমরা জেনে রাখো ভাগীরথী নদীর দৈর্ঘ্য 205 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন রয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি। তো এখানে কী কী অপশন রয়েছে, এখানে অপশনে রয়েছে ইডেন খাল, অপশন বি রয়েছে মেদিনীপুর খাল, অপশন সি রয়েছে হিজলি খাল, অপশন ডি রয়েছে দামোদর খাল। তো উত্তর কী হয়ে যাবে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেদিনীপুর খাল। মেদিনীপুর খাল হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা যায়। এটি খুবই সহজ একটি প্রশ্ন, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে উত্তরটা জানাও। তো এখানে অপশন এ রয়েছে 2 ভাগে, অপশন বি রয়েছে 3 ভাগে, অপশন সি রয়েছে 4 ভাগে, অপশন ডি রয়েছে 6 ভাগে। তো নদীর গতিপথকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়, তো অপশন বি 3 ভাগে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নদীর গতিপথকে যে 3টি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোনটি যমুনার উপনদী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চম্বল। তো এখানে তোমরা জেনে রাখো চম্বল ছাড়াও যমুনার আরও কয়েকটি উপনদী রয়েছে, সেগুলি হলো বেতোয়া, কেন, বিন্ধ্য ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিচের কোন শহরটি গঙ্গার তীরে অবস্থিত। তো এখানে অপশন এ রয়েছে এলাহাবাদ, অপশন বি রয়েছে কলকাতা, অপশন সি রয়েছে পাটনা, অপশন ডি রয়েছে ওপরের সবকটি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ওপরের সবকটি, অর্থাৎ এলাহাবাদ, কলকাতা, পাটনা এই 3টি শহরই গঙ্গার তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রধান নদীর নাম কী। তো এর সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হলো উত্তর পূর্ব ভারতের প্রধান নদী। নেক্সট কোয়েশ্চেন রয়েছে কোন নদীর তীরে মহেঞ্জোদাড়ো ও হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিন্ধু নদী। সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদাড়ো এবং হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। আজকে শেষ প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি। তো এর সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোদাবরী। গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং তোমরা জেনে রাখো ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও।